তিনি সুনামধন্য একজন অভিনেত্রী হলেও বেশিরভাগ সময় বিতর্কমূলক কথা বলে থাকেন আলোচনা সমালোচনায়। একবার নয়, দুবার নয়, বারবার তিনি সামনে এসেছেন কাউকে না কাউকে ছোট করে কথা বলে। যদিও তার অভিনয়ে প্রশ্ন রাখার অবকাশ নেই, তিনি বেশ গুণী তারকা তা বলাই বাহুল্য। কঙ্গনা রানাওয়াত, যিনি সবসময় থাকেন টক অব দ্য টাউনে, এবারও বিতর্কে জড়ালেন এই অভিনেত্রী। বেশ কিছুদিন আগেই ভারতের স্বাধীনতাকে নিয়ে বেফাস মন্তব্য করেছেন এই তারকা, আর এরপরই নায়িকার মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে, যার কারণে ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে কঙ্গনা পাওয়া পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবি জানান রাজনীতিবিদরা। কিন্তু তাতে কি মুখ আটকানো যায় কঙ্গনার? তিনি তো কথা বলেই যাবেন, তাই এবার মন্তব্য করলেন মহাত্মা গান্ধীকে নিয়ে। তার মতে তিনি সবাইকে অহিংসা নীতি শিখিয়েছিলেন, বলেছিলেন এক গালে চড় মারলে আরেকটা গাল বাড়িয়ে দাও, আর এ কথাকে হাতিয়ার হিসেবে নিয়েই মন্তব্য করেন নায়িকা। কঙ্গনা বলেন, আপনি হয় নেতাজির বা গান্ধীজির ভক্ত, একসাথে দুজনের ভক্ত হওয়া কারো পক্ষে সম্ভব নয়। গান্ধীজি তো দেশের স্বাধীনতার ভার নেতাজির হাতে তুলে দিয়েছিলেন, তারাই শিখিয়েছিলেন কেউ এক গালে চড় মারলে আরেক গাল বাড়িয়ে দাও, আর এভাবেই স্বাধীনতা পেয়েছি আমরা। এভাবে স্বাধীনতা পাওয়া যায় না, ভিক্ষা পাওয়া যায়, তাই কাকে হিরো হিসেবে বাঁচবেন নিজেরাই ভাবুন। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।